আমি আজকে দেখাবো কিভাবে সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে আমরা স্ট্যাটিক নেট ইমপ্লিমেন্ট করতে পারি। তো নেট যেটা আমরা শুরুতে শিখেছি থিওরিতে, যে নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এইটার মাধ্যমে আমরা যেটা করতে পারি যে একটা প্রাইভেট আইপি কে পাবলিক আইপি কে ট্রান্সলেট করতে পারি, আবার একটা পাবলিক আইপি কে আমরা একটা প্রাইভেট আইপি তে ট্রান্সলেট করতে পারি। তো এখানে আমরা এখন দেখব কিভাবে আমরা আসলে স্ট্যাটিক নেট ইমপ্লিমেন্ট করি। নেট মূলত তিন ধরনের হয়ে থাকে, একটা স্ট্যাটিক, একটা ডাইনামিক এবং আর একটাকে আমরা বলতেছি পোর্ট ট্রান্সলেশন, যেটা প্যাট। তো তিনটার মধ্যে আমরা দেখব কিভাবে আমরা স্ট্যাটিক নেট ইমপ্লিমেন্ট করতে পারি। তো নর্মালি স্ট্যাটিক নেটটা হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপিং হয়ে থাকে, যে একটি প্রাইভেট নেটওয়ার্কের জন্য একটি পাবলিক নেটওয়ার্ক বা একটি প্রাইভেট আইপির জন্য একটি প্রাইভেট আইপি। তো আমরা এখানে একটা সিনারিও তৈরি করেছি যেখানে আসলে দুটো রাউটার আছে এবং এখানে টোটাল তিনটি নেটওয়ার্ক আছে। তিনটি নেটওয়ার্কের মধ্যে আমরা যদি একটু দেখি যে বাম দিকে এখানে আমাদের একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে এবং ডান দিকেও আমাদের একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে এবং মাঝখানে এখানে একটা পাবলিক নেটওয়ার্ক আছে। তো কিভাবে আমরা চিনলাম যে কোনটা প্রাইভেট নেটওয়ার্ক এবং কোনটা পাবলিক নেটওয়ার্ক, সেটা যদি আমরা একটু খেয়াল করি যে এখানে প্রাইভেট আইপি একটা আমরা লিস্ট দিয়েছি, যে এই রেঞ্জের মধ্যে যে আইপি গুলো পড়বে সেগুলো হচ্ছে সব প্রাইভেট আইপির মধ্যে পড়বে। তো মূলত আমরা বাম দিকে যেটা নিয়েছি যে প্রাইভেট, এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নেটওয়ার্কের মধ্যে বা এই রেঞ্জের মধ্যেই পড়েছে। যে বাম দিকে যে আমরা নেটওয়ার্কটা নিয়েছি 192.168.2.0, যেটা হচ্ছে আমাদের থার্ড যে প্রাইভেট আইপি রেঞ্জ সেটার মধ্যে আন্ডারে পড়েছে, এবং ডান দিকে যে আমরা নেটওয়ার্কটা নিয়েছি 172.2.0.0, এটা হচ্ছে আমাদের এই সেকেন্ড যে প্রাইভেট আইপি এর মধ্যে পড়েছে, এবং এটা বাদে যে আইপি গুলো আছে সেগুলোকে আমরা বলতেছি পাবলিক আইপি, যেটা আমরা এইখানে নিয়েছি। তো শুরুতে আমরা এখন প্রথম কাজ হচ্ছে আমরা এখানে আগে আমাদের পিসি গুলো কনফিগার করে ফেলবো এবং আমরা হচ্ছে আমাদের রাউটার গুলোকে কনফিগার করে ফেলবো। তো আমরা এখন কনফিগারেশনে চলে যাই। তো আমি পিসি প্রথমে জিরোটাকে কনফিগার করবো, এই জন্য পিসি জিরোটাকে আমি অন করলাম। পরে এখানে আমরা চলে যাব ডেস্কটপ, এরপরে আইপি কনফিগারেশন, এখানে আমরা আইপি হিসেবে দিব 192.168.2.2, এবং যেহেতু এটা হচ্ছে আমাদের একটা সি ক্লাসের আইপি, তো এটা সাবনেট মাস্টার হবে 255.255.255.0, এবং এটা ডিফল্ট গেটওয়ে হিসেবে আমরা নিব হচ্ছে 192.168.2.1, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা পিসি জিরোটা কনফিগার করে ফেললাম। এরপরে আমরা কনফিগার করব হচ্ছে পিসি ওয়ান। তো পিসি ওয়ানটা আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনে যাব, গিয়ে এখানে আমরা আইপি দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা দিব 2.3, এর সাবনেট মাস্টার যথারীতি আগের মতোই, এবং ডিফল্ট গেটওয়ে হিসেবে আমরা আগের মতোই 2.1 এখানে ব্যবহার করব। তো এরপরে আমার পিসি ওয়ানটা ডান। এবার আমরা ডান দিকে আমরা একটা সার্ভার নিয়েছি, এই সার্ভারটাকে আমরা কনফিগার করব। এটার জন্য আমরা সার্ভারটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে ডেস্কটপ, দেন আইপি কনফিগারেশন, এখানে আমরা সার্ভারের আইপিটি দিব 172.2.0.2, এবং এটা একটা বি ক্লাসের আইপি, তো এটা সাবনেট মাস্টার হবে 255.255.0.0, এবং এটা ডিফল্ট গেটওয়ে হিসেবে আমরা দিব 172.2.0.1। তো আমাদের সার্ভার কনফিগারেশন ডান। এখন আমরা চলে যাব যথারীতি আমাদের রাউটার কনফিগারেশনের মধ্যে। তো রাউটার কনফিগারেশনের ক্ষেত্রে আমরা জানি যে আমরা সিএলআই এর মাধ্যমে রাউটারটাকে কনফিগার করে থাকি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমি বাম দিকের যে রাউটারটা, রাউটার জিরো, সেটাকে কনফিগার করার জন্য রাউটারটিকে ক্লিক করব। এরপরে চলে যাব সিএলআই অপশনে, এবং এখানে প্রথমে আমরা দিব হচ্ছে এন, এরপরে এন্টার, দেন আবার এন্টার, তারপর ইএন ফর এনেবলিং দ্য রাউটার, দেন সিওএন স্পেস টি, এটা আমরা দিচ্ছি রাউটারকে কনফিগারেশন মোডে নেওয়ার জন্য। এখন আমরা যে ইন্টারফেসটা আসলে কনফিগার করতে চাই সেই ইন্টারফেসে প্রবেশ করব। তো শুরুতেই আমরা যে ইন্টারফেসে প্রবেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে FA0/0, এই জন্য আমরা লিখলাম INT স্পেস FA0/0,
এরপর আমরা এন্টার দিয়ে এখানে যে আইপি অ্যাড্রেসটা আমরা দিতে চাচ্ছি সেই আইপি অ্যাড্রেসটা দিব, যেটা হচ্ছে আইপি স্পেস অ্যাড স্পেস এটার যে আইপি অ্যাড্রেসটা আমরা ঠিক করেছি 192.168.2.1 স্পেস দিয়ে এর সাবনেট মাস্ক 255.255.255.0 আমরা এর সাবনেট মাস্কটি দিয়ে দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে এন্টার, এরপরে আমাদের লিখতে হবে নো স্পেস এসএইচ, যেটা হচ্ছে নো শাটডাউন, এরপর আমরা এন্টার দিব এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু এই সেটআপটা নিয়ে নিয়েছে এবং যে রেড বাতিটা ছিল সেটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তারপরে আমরা এক্সিট দিয়ে এই ইন্টারফেস থেকে বের হয়ে যাব। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের আরেকটি যে পোর্ট সিরিয়াল পোর্ট সেটাকে কনফিগার করব। এই জন্য আমরা লিখব আইএনটি এসি 2/0, এরপরে এন্টার, এবং এখানে আমরা আইপি অ্যাড্রেস দিব আইপি অ্যাড, এবং এটার জন্য যে আমরা আইপিটি নিয়েছি 1.0.0.1, এটা একটা এ ক্লাসের পাবলিক আইপি এবং এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0, এবং আমরা দিব এন্টার। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্লক আছে, সো আমাকে এখানে ক্লক রেট দিতে হবে, এই জন্য আমি লিখব ক্লক রেট। আমরা একটা ক্লক রেট দিলাম 64,000, এন্টার। এরপর আমরা এখানে দিব নো স্পেস এসএইচ, নো এসএইচ আমরা দিলাম এবং আমরা একটা এক্সিট দিয়ে আমরা বের হয়ে যাব। তো মূলত আমাদের এখানে কিন্তু আমাদের এই কনফিগারেশনটা ডান, এখন আমাদের পরবর্তী যে রাউটারটা আছে সেই রাউটারটাকে আমাকে কনফিগার করতে হবে। তো এটার জন্য আমি এটা কেটে দিব এবং আমরা পরবর্তী রাউটার 1 ক্লিক করব। ক্লিক করে আমরা এখন এই রাউটারটাকে সেটআপ করব। তো সেইম ভাবে সিএলআই তে যাব, সিএলআই তে গিয়ে শুরুতে আমরা দিব এন, দেন এন্টার, দেন আবার এন্টার, দেন এনেবল ফর এনেবলিং দ্য রাউটার, দেন CONF স্পেস টি কনফিগারেশন মোডে যাওয়ার জন্য। এবার আমরা যে ইন্টারফেসটা কনফিগার করতে চাচ্ছি সেই ইন্টারফেসে প্রবেশ করব। তো শুরুতেই আমি ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেসে ঢুকতে চাচ্ছি, সেখানে আমি এন্টার করলাম। এখানে আমরা আইপি দিব আইপি স্পেস অ্যাড দেন 172.2.0.1, আমরা আইপি দিলাম। এটা একটা বি ক্লাসের প্রাইভেট নেটওয়ার্কের আইপি, এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0.0, দেন আমরা এখানে দিব নো এসএইচ, দেন এক্সিট। আমাদের এই পোর্টটা কিন্তু কনফিগারেশন ডান। এই রাউটারে আরেকটি পোর্ট আছে, সেটা এখন আমরা কনফিগার করব, তাই এর জন্য আমরা লিখব ইন্টারফেস এসি 2/0, আমরা এন্টার দিব। এরপর এটার আইপিটা দিব আইপি অ্যাড, এটার জন্য আমরা আইপি যেটা নিয়েছিলাম 1.0.0.2, এটা হচ্ছে একটা এ ক্লাসের পাবলিক নেটওয়ার্ক। তো এটার যে আমরা সাবনেট মাস্কটা দিব 255.0.0.0, এরপরে আমরা এখানে দিব হচ্ছে এন্টার। এন্টার দেওয়ার পরে আমরা এখানে দিব হচ্ছে নো স্পেস এসএইচ, নো শার্ট, এরপরে আমরা হচ্ছে এখানে দিব হচ্ছে এক্সিট। এক্সিটের মাধ্যমে আমরা হচ্ছে এটা থেকে কিন্তু আমাদের এই কনফিগারেশন থেকে বের হয়ে যাব। ঠিক আছে, তো আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পোর্টের যে কনফিগারেশন গুলো আছে পোর্টের কনফিগারেশন গুলো কিন্তু ডান। ঠিক আছে, পোর্টের কনফিগারেশন গুলো হয়ে গেছে। তো মূলত এখানে নেটের যে ব্যাপারটা আমরা যদি একটু দেখি যে আমাদের দুই পাশে দুটো প্রাইভেট নেটওয়ার্ক আছে, তো নর্মালি দুটো প্রাইভেট নেটওয়ার্কের মাঝখানে আমরা যদি দেখি এখানে একটা পাবলিক নেটওয়ার্ক আছে। তো নর্মালি আমরা কি জানি যে একটা প্রাইভেট নেটওয়ার্ক কিন্তু ডিরেক্ট একটা পাবলিক নেটওয়ার্কের সাথে অ্যাক্সেস করতে পারছে না, বা আমরা যদি চিন্তা করি যে বাম দিকের যে প্রাইভেট নেটওয়ার্কের পিসিটা আছে সে যদি ডান দিকে সার্ভারটাকে অ্যাক্সেস করতে চায় সে কিন্তু পারবে না, কারণ যেহেতু দুটোই এখানে প্রাইভেট নেটওয়ার্ক। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, যখন এই বাম দিকের যে পিসি গুলো সে যখন এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে চাবে এবং অ্যাক্সেস করার জন্য সে কি করবে, রিকোয়েস্টটা কিন্তু প্রথমে সে পাঠাবে হচ্ছে রাউটারের কাছে। তো রিকোয়েস্টটা আসবে রাউটারের কাছে, দেন রাউটার থেকে ডেটাটা বের হবে। তো রাউটারটা যখন থেকে ডেটাটা বের হবে সেটা কিন্তু আসলে একটা পাবলিক নেটওয়ার্কের মধ্যে যাবে, প্রাইভেট থেকে পাবলিক নেটওয়ার্কে যাবে। তো যখন প্রাইভেট থেকে পাবলিক নেটওয়ার্কে কমিউনিকেট করতে যাবে সে কিন্তু পারবে না, যেহেতু এটা একটা প্রাইভেট নেটওয়ার্কের একটা আইপি।
তো এটার জন্যই মূলত আমাকে যেটা করতে হবে, এই যে রাউটারটা আছে এই রাউটারটার মধ্যে একটা নেট আমাকে কনফিগার করে দিতে হবে। তো এখানে আমরা কি করব, যেহেতু আমরা স্ট্যাটিক নেট করব, এই রাউটারটার মধ্যে আমাকে ফর এক্সাম্পল আমরা যদি বলি যে পিসি জিরো থেকে কোনো একটা ডেটা বের হবে যে কিনা সার্ভারের কাছে যাবে। তো পিসি জিরো থেকে যখন একটা ডেটা এই রাউটারের কাছে আসবে এবং সে দেখবে যে এই রাউটার চেক করবে যে সে আসলে কোন নেটওয়ার্ক থেকে আসলো, তো সে চেক করে দেখবে এটা একটা প্রাইভেট আইপি থেকে আসছে। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমরা এই রাউটারের মধ্যে একটা স্ট্যাটিক নেট সেট আপ করে দিব যে যখন এই প্রাইভেট আইপি থেকে কোনো একটা রিকোয়েস্ট আসবে সে কি করবে, ওই প্রাইভেট আইপিটাকে একটা পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট করে দিবে এবং ওই পাবলিক আইপিটা নিয়ে সে মূলত এই রাউটারটা থেকে বের হবে। আবার সেম ভাবে যখন বাইরের নেটওয়ার্ক থেকে কোনো ডেটা এই রাউটারের কাছে এই রাউটারটার মধ্যে আসবে, তখন এই রাউটারটা আবার কি করবে, ওই পাবলিক আইপিটাকে প্রাইভেট আইপিতে ট্রান্সলেট করে সেটাকে আবার এই রাউটারের মধ্যে দিয়ে এই প্রাইভেট নেটওয়ার্কে ফরওয়ার্ড করে দিবে। তো আমাদের মূলত এই যে রাউটারটার কথা আমরা বলছি, এই রাউটারটার মধ্যেই মূলত আমাকে কি করতে হবে, নেটের সেট আপ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো আমরা পিসি নিয়েছি, ঠিক আছে। আমরা আমাদের এক্সাম্পল, একটা ছোট এক্সাম্পল যাতে সহজে বোঝা যায়, এই জন্য আমরা যেটা করেছি যে দুটো পিসি নিয়েছি, তার মানে এখান থেকে দুটো পিসির মাধ্যমে ডেটা যাবে আবার ডেটা আসলে দুটো পিসির কাছে আসবে। তো এই জন্য আমরা যেটা করেছি যে দুটো পিসির জন্য দুটো পাবলিক আইপি নিয়েছি নেট কনফিগার করার জন্য, একটা হচ্ছে 50.1.1.2 এবং আরেকটা হচ্ছে 50.1.1.3। দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাবলিক আইপি, ঠিক আছে, দুটোই কিন্তু আমাদের পাবলিক আইপি। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট আইপির রেঞ্জ কিন্তু এ ক্লাসের আমরা জানি 10.0.0.0 থেকে 10.255.255.255 পর্যন্ত। তো এর বাইরে যে আইপি গুলো আছে সবগুলোই কিন্তু পাবলিক আইপি। তো আমি এখানে যেহেতু স্ট্যাটিক নেট, আমার ওয়ান টু ওয়ান ম্যাপিং করতে হবে, এই জন্য আমি দুটো পিসির জন্য দুটো পাবলিক আইপি নিয়েছি যার মাধ্যমে আমরা আজকে স্ট্যাটিক নেটটা কনফিগার করব। তো শুরুতে আমরা একটু দেখি যে কিভাবে আমরা আসলে স্ট্যাটিক নেটটা কনফিগার করব, এবং এটা কিন্তু আমাদের মূলত রাউটারের মধ্যেই করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, শুরুতে আমাকে এই রাউটারটা অন করতে হবে, রাউটার জিরো। আমরা রাউটার জিরো অন করলাম। রাউটার জিরো অন করার পরে আমাকে যেটা করতে হবে, শুরুতে কনফিগারেশন মোডে যেতে হবে। তো অলরেডি আমার রাউটারটা আমি দেখতে পাচ্ছি আমার কনফিগারেশন মোডেই আছে। তো যার কারো যদি কনফিগারেশন মোডে না থাকে তাহলে রাউটারটাকে কনফিগারেশন মোডে নিয়ে নিতে হবে। এরপরে আমাকে ওয়ান টু ওয়ান ম্যাপিংটা করে দিতে হবে, যেটার জন্য আমাকে লিখতে হবে আইপি স্পেস নেট স্পেস ইনসাইট, এরপরে স্পেস লিখতে হবে সোর্স স্পেস স্ট্যাটিক, যেহেতু আমরা স্ট্যাটিক নেট করছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম কমান্ড, যে আইপি স্পেস নেট স্পেস ইনসাইট স্পেস সোর্স স্পেস স্ট্যাটিক। এরপরে আমরা আসলে যে আইপিটাকে, যে পাবলিক প্রাইভেট আইপিটাকে আমরা ট্রান্সলেট করতে চাচ্ছি, ওই প্রাইভেট আইপিটা লিখতে হবে। তো শুরুতে আমি পিসি জিরোর জন্য করব, এই জন্য আমি পিসি জিরোর আইপিটা লিখব 192.168.2.2 স্পেস দিয়ে আমরা এখন এই প্রাইভেট আইপিটাকে যে পাবলিক আইপিটা দিয়ে ট্রান্সলেট করতে চাচ্ছি আমাকে কিন্তু সেই পাবলিক আইপিটা লিখতে হবে। তো ধরে নিলাম যে আমরা যে দুটো আইপি নিয়েছিলাম এর মধ্যে একটা আমি লিখলাম 50.1.1.2, ঠিক আছে, আমি এটা লিখলাম। তো এই লাইনটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে এই যে আমার প্রাইভেট আইপিটা ছিল সেটা যখন পাবলিক নেটওয়ার্কের সাথে সে কথা বলতে চাবে বা পাবলিক নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চাবে, তখন সে কিন্তু আলটিমেটলি এই পাবলিক আইপিটার মাধ্যমে কাজ করবে, যেটাকে আসলে আমরা ট্রান্সলেট করে দিচ্ছি স্ট্যাটিক নেটের মাধ্যমে। এরপরে আমি দিব এন্টার। এরপরে যেহেতু আমার আরেকটা পিসি আছে ওইটার জন্য আমাকে কিন্তু সেম কাজ করতে হবে, তো ওইটার জন্য আমরা লিখব আইপি নেট ইনসাইট সোর্স স্ট্যাটিক, তারপরে পিসি ওয়ানের আইপিটা। তো আইপিটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি 2.3, এবং আমি কিন্তু এইখানে
আরেকটা যেটা এই যে 2.3 করে দিলাম, এবং এটাকেও আমরা একটা পাবলিক আইপি তে ট্রান্সলেট করব, যেটা হচ্ছে 50.1.1.3। তাহলে এটা দিয়ে এখন আমার যদি একাধিক পিসি থাকে তাহলে আমাকে এরকম একাধিক পাবলিক আইপি দিয়ে আমাকে আসলে প্রাইভেট নেটওয়ার্ক গুলোকে স্ট্যাটিক নেটটা করতে হবে। তো আমি এখানে দুটো পিসি নিয়েছি, এর জন্য আমি দুইবার আসলে এই স্ট্যাটিক নেটের কনফিগারেশনটা লিখলাম। আচ্ছা, এখন আমাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে এই যে রাউটারটা, আমরা যে রাউটারটা নিয়ে কথা বলছি, যদি আমরা একটু দেখি যে এই যে রাউটারটা, এই রাউটারটার কিন্তু দুটো পোর্ট আছে, একটা হচ্ছে সিরিয়াল 20, একটা হচ্ছে FA00। এখন এই দুটো পোর্টের মধ্যে আমাদের এই যখন আমরা নেট করতেছি এখানে দুই ধরনের পোর্ট হয়, একটাকে বলতেছি আমরা ইনসাইড আর একটাকে বলতেছি আমরা আউটসাইড। তো ইনসাইড কোনটা? প্রাইভেট নেটওয়ার্কের আন্ডারে যে যে পোর্ট গুলো আছে সেগুলোকে আমরা বলতেছি ইনসাইড। দ্যাট মিনস এইখানে এই যে FA00 যে পোর্টটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে ইনসাইড পোর্ট, এবং এইখানে যে AC20 যে পোর্টটা আছে যেহেতু এটা পাবলিক নেটওয়ার্কের আন্ডারে সেটাকে আমরা বলবো আউটসাইড পোর্ট। দ্যাট মিনস আমরা যদি এই রাউটারটার সাথে আরো কিছু পাবলিক নেটওয়ার্ক কানেক্ট থাকতো, ধরলাম যে এখানে আরো কিছু প্রাইভেট নেটওয়ার্ক আছে, এখানে একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে, এখানে একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে, আমরা ধরলাম যে দুই পাশে দুটো প্রাইভেট নেটওয়ার্ক আছে, সেক্ষেত্রে ওই পোর্ট গুলোকেও আমরা বলতাম হচ্ছে ইনসাইড পোর্ট। শুধুমাত্র যে যে পোর্টটা হচ্ছে পাবলিক নেটওয়ার্কের আন্ডারে কানেক্টেড সেগুলোকে আমরা বলছি আউটসাইড পোর্ট। তো যেহেতু এখানে আমার দুটো পোর্ট আছে, দ্যাট মিনস FA00 এই পোর্টটা যেহেতু একটা প্রাইভেট নেটওয়ার্কের আন্ডারে, এটা হচ্ছে আমার ইনসাইড পোর্ট, এবং AC20 এই পোর্টটা যেহেতু একটা পাবলিক নেটওয়ার্কের আন্ডারে তাহলে এটাকে আমরা ডিক্লেয়ার করব আউটসাইড পোর্ট। ঠিক আছে, তো আমরা একটু দেখি কিভাবে করব এটা। তো আমরা আবার রাউটারের কনফিগারেশনে চলে যাব। এখানে আমাদের কনফিগারেশন মোডে যেয়ে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমার দুটো পোর্ট আছে, আমি ফার্স্টে INT FA00 এই পোর্টটাতে আমরা ঢুকলাম, এই পোর্টটাতে যেহেতু আমরা এন্টার দিব, এই পোর্টটা যেহেতু আমরা বলেছিলাম এটা হচ্ছে ইনসাইড পোর্ট, এই জন্য আমাকে লিখতে হবে IP স্পেস নেট, এরপর লিখতে হবে ইনসাইড। ওকে, ইনসাইড লিখে আমরা এন্টার দিব। আমাদের এই পোর্ট ইনসাইড পোর্ট ডিক্লেয়ার করা শেষ। আমাদের যদি আরো এরকম প্রাইভেট নেটওয়ার্কের আন্ডারে আরো পোর্ট থাকে সেগুলোকে আমাকে কিন্তু এই যেভাবে ওয়ান বাই ওয়ান ইনসাইড পোর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এরপর আমরা দেব এক্সিট, এক্সিট দিয়ে আমরা এই পোর্ট থেকে বের হয়ে যাব। এরপরে আমাদের যেহেতু আউটসাইড পোর্ট আছে সেটাও আমাদের ডিক্লেয়ার করতে হবে INT, এরপরে হচ্ছে SE2/0 আমরা এটা লিখলাম, এরপর ইন্টার দিয়ে আমাকে কি করতে হবে এই পোর্টটাকে ডিক্লেয়ার করতে হবে আইপি স্পেস নেট স্পেস আউটসাইড। ঠিক আছে, আমাদের এটা আউটসাইড পোর্ট ডিক্লেয়ার করে দিলাম। এরপর আমাকে দিতে হবে এক্সিট, আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাব। আমাদের কিন্তু যেটা ইনসাইড পোর্ট এবং আউটসাইড পোর্ট ডিক্লেয়ার করা শেষ। আচ্ছা, আমরা কিন্তু চাইলে আমাদের এই যে নেটটা কি কনফিগার হয়েছে কিনা সেটা আমরা চেক করতে পারি। তো সেটার জন্য আগে আমাকে রাউটারের মোডে যেতে হবে, রাউটার হ্যাশে আগে, এই জন্য আমাকে কনফিগারেশন মোড থেকে বের হতে হবে। বের হওয়ার জন্য আমি লিখলাম এক্সিট, এক্সিট করে দেখো আমরা কিন্তু এখন কনফিগারেশন মোড থেকে বের হয়ে গেছি। তো এখানে আমরা একটা কমান্ড লিখতে পারি, শো স্পেস আইপি স্পেস নেট স্পেস ট্রান্সলেশন, ট্রান্সলেশন আমরা লিখে এটা দেখে যদি এন্টার দেই, দেখো আমরা এখানে কিন্তু খেয়াল করব যে আমাদের যে নেটটা যে 192.168.2.2 সেটাকে কিন্তু আমরা এই যে 50.1.1.2 দিয়ে কিন্তু আমরা ট্রান্সলেট করে দিয়েছি স্ট্যাটিক নেট। আবার সেইম ভাবে 192.168.2.3 যেটা সেটাকে কিন্তু আমরা 50.1.1.3 দিয়ে আমরা ট্রান্সলেট করে দিয়েছি, এভাবে করে আমরা দেখতে পারি। আচ্ছা, তো এখন আমাদের কিন্তু নেটের কনফিগারেশন ডান। ঠিক আছে, নেটের কনফিগারেশন ডান, কিন্তু এখানে যেহেতু রাউটার আছে তো অবশ্যই আমাকে কি করতে হবে, রাউটিং করতে হবে, তাই না? আমাকে কিন্তু রাউটিং না করলে কিন্তু আলটিমেটলি সে কিন্তু চিনবে না। কিন্তু এখন আমরা যদি একটু চিন্তা করি রাউটিং এর ক্ষেত্রে, নর্মালি আমরা ধরলাম যে এখানে আমাদের দুটো রাউটার আছে, তাই না? আমাদের দুটো রাউটার, ফর এক্সাম্পল ধরলাম আমি স্ট্যাটিক রাউটিং করবো,
স্ট্যাটিক রাউটিং এ কি করা হয়, স্ট্যাটিক রাউটিং এ হচ্ছে একটা রাউটারের সাথে যে কানেক্টেড নেটওয়ার্ক গুলো সেগুলো রেখে ও যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড না, মানে ও যে নেটওয়ার্ককে চিনে না, তার সাথে কিন্তু তোমার কি করে দিতে হবে, তার সাথে তোমার সেই নেটওয়ার্কটাকে চেনাই দিতে হবে। তো আমরা এটা কিভাবে চেনাই দিব, ফর এক্সাম্পল আমরা যদি এই রাউটার জিরোর কথা চিন্তা করি, এই রাউটার জিরোর কথা আমরা চিন্তা করি, এই রাউটারটা কিন্তু তোমার এই প্রাইভেট নেটওয়ার্কটাকেও চিনে এবং এইখানে যে পাবলিক নেটওয়ার্কটা তাকেও চিনে। তো সে কাকে চিনে না, সে শুধুমাত্র এই ডান দিকের যে প্রাইভেট নেটওয়ার্কটা একে চিনে না। তাহলে আমাকে কি করতে হবে, যখন আমরা এই রাউটার জিরোর জন্য কাজ করছি, রাউটার জিরোকে যখন আমরা স্ট্যাটিক রাউটিং করছি, তখন আমাকে শুধুমাত্র এই প্রাইভেট নেটওয়ার্কটাকে চেনাই দিতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। কিন্তু যখন আমরা একটু খেয়াল করি যে আমরা যখন রাউটার ওয়ানের ক্ষেত্রে যাব, আমরা একটু খেয়াল করি রাউটার ওয়ানের ক্ষেত্রে যখন আমরা স্ট্যাটিক রাউটিং করতে যাই, এ কিন্তু এই পাবলিক নেটওয়ার্কটাকেও চিনে, আবার সে এই যে যেখানে সার্ভার আছে প্রাইভেট নেটওয়ার্ক এই নেটওয়ার্কটাকেও চেনে। তো সে কাকে চিনে না, সে চিনে না হচ্ছে এই পাবলিক এই প্রাইভেট নেটওয়ার্কটাকে। কিন্তু প্রবলেম হচ্ছে এটা তো একটা প্রাইভেট নেটওয়ার্ক, তো যেহেতু এই প্রাইভেট নেটওয়ার্কটাকে আমরা কিন্তু স্ট্যাটিক নেট করে ফেলেছি একটা পাবলিক আইপি দিয়ে কিছু, তাই না? এখানে কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি কিছু পাবলিক আইপি দিয়ে আমরা কি করে ফেলেছি, ট্রান্সলেট করে দিচ্ছি, স্ট্যাটিক নেট করে ফেলছি। তো এক্ষেত্রে আমরা যদি এখন এই রাউটার ওয়ান কে এই প্রাইভেট নেটওয়ার্কটাকে চেনাই, যেটা হচ্ছে 192.168.2.0, তাহলে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না, কারণ কি আমরা অলরেডি এখানে নেটের সেটআপ করে ফেলেছি। তার মানে এখানে যদি আমাকে চেনাইতে হয়, তাহলে আমাকে চেনাইতে হবে আসলে কোনটা, সেটা হচ্ছে এই যে আমরা পাবলিক আইপি গুলো নিয়েছি, যে আইপি গুলো দিয়ে আমরা আসলে ট্রান্সলেট করছি, এই আইপি গুলা যে নেটওয়ার্কের আন্ডারে সেই নেটওয়ার্কটাকে আমাকে চেনাইতে হবে। দ্যাট মিন্স এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা হচ্ছে আসলে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমরা দেখি, এটা হবে 50.0.0.0.0। এইটা হচ্ছে আমাদের সেই পাবলিক আইপি, যে আইপি গুলো আমরা নিয়েছিলাম ওই ট্রান্সলেশনের জন্য, সেটার নেটওয়ার্ক অ্যাড্রেস। তার মানে যখন আমরা এই রাউটার ওয়ান কে মধ্যে, রাউটার ওয়ান এর মধ্যে স্ট্যাটিক রাউটিং করছি, তখন কিন্তু আমাকে আসলে ওই প্রাইভেট নেটওয়ার্ক না চেনে যে নেটওয়ার্কের অ্যাড্রেস গুলো দিয়ে, পাবলিক নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো দিয়ে আমরা নেট করেছি, সেই পাবলিক আইপি নেটওয়ার্কটাকে আমাকে চেনে নিতে হবে। ঠিক আছে, তো আসো আমরা এখন কিভাবে আমরা রাউটিং করব সেটা আমরা একটু দেখি। তো শুরুতে আমরা ইজিটা একটু করব, যে আমরা রাউটার জিরো কে করব। রাউটার জিরোর জন্য যেহেতু আমার শুধুমাত্র ওই ডান দিকের যে 172.2.0.0 এই নেটওয়ার্কটাকে চেনালেই হচ্ছে, তাহলে আমরা সেটাকে এখন আগে চেনাই দেব। তো আমরা রাউটার জিরোটাকে অন করি। তো অবশ্যই আমরা জানি যে আমরা যখন চেনাচ্ছি তখন হচ্ছে কনফিগারেশন মোডে যেয়ে নিতে হয়, তো এই জন্য আমি এখানে আগে কন স্পেস টি দিয়ে কনফিগারেশন মোডে গিয়ে নিলাম। এখন আমরা কি করব, স্ট্যাটিক রাউটিং করব। তাইলে আমরা যেভাবে করি নর্মালি, আইপি স্পেস রাউট, এরপরে যে নেটওয়ার্কটাকে চেনাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডান দিকের যে আমাদের যে নেটওয়ার্কটা, আমরা যদি বলি যে এই নেটওয়ার্কটা, এই প্রাইভেট নেটওয়ার্কটা একে চেনাইতে চাচ্ছি, তো এর নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে হবে 172.2.0.0, এরপরে স্পেস দিয়ে এর সাবনেট মাস্ক, যেহেতু এটা একটা বি ক্লাসের আইপি অ্যাড্রেস, তাহলে 255.255.0.0 আমরা লিখবো। এরপরে স্পেস দিয়ে আমাদের লিখে আউটগোয়িং ইন্টারফেস, তো এক্ষেত্রে আমার আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে সিরিয়াল পোর্টটা, এই যে এই পোর্টটা হচ্ছে আমাদের আউটগোয়িং ইন্টারফেস, তো আমরা এই পোর্টটার নাম এখানে লিখে দিব। তো আমরা একটু লিখি, এখানে আমাদের লিখতে হবে SE2/0। ঠিক আছে, আমরা এটা লিখবো এবং এখানে এন্টার দিব। তাহলে দেখো এখানে কিন্তু আমার রাউটিং ডান। এখন আমাদের যেটা করতে হবে পরবর্তী যে R1 রাউটার, সেখানে গিয়ে আমরা রাউটিংটা করব। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, R1 রাউটারে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে একটু এন্টার দিয়ে নিব। এই জন্য আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমার কনফিগারেশন মোডটা চলে গেছে, এই জন্য আমাকে কনফিগারেশন মোডে আবার গিয়ে নিতে হবে। এনেবল কনফ স্পেস টি এর মাধ্যমে আমাকে কনফিগারেশন মোডে যেতে হবে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমরা রাউটিং কমান্ড লিখবো আইপি রাউট। তো যেটা বলছিলাম যে এখন আমাকে যে চেনাইতে হবে, আসলে আমরা যে চেনাচ্ছি যে এই রাউটারটাকে তো চেনাচ্ছি, আমাদের যে রাউটার ওয়ান একে চেনাচ্ছি, কোন নেটওয়ার্কটা চেনাচ্ছি, এই পাশের যে নেটওয়ার্কটা আছে আমরা এই পাশের নেটওয়ার্কটাকে চেনাচ্ছি।
এখন এই পাশের নেটওয়ার্কে কি হয়েছে, এই পাশের নেটওয়ার্কটা একটা প্রাইভেট নেটওয়ার্ক, এবং এই প্রাইভেট নেটওয়ার্কটা নিয়ে তো আমার আসলে চ্যানেলে হবে না, যেহেতু আমি অলরেডি নেট করে ফেলেছি, এবং নেট করার জন্য আমরা যে এই পাবলিক আইপি গুলো ইউজ করেছি, তো এই পাবলিক আইপি গুলো যে নেটওয়ার্কের আন্ডারে সেই নেটওয়ার্কটা আমার এখানে চেনাই নিতে হবে। তো আমরা একটু দেখি কিভাবে আমরা লিখবো এখানে, এটার যে আইপিটা হচ্ছে কত, 50.0.0.0.0 দিয়ে আমরা কি করব, আমরা দেব হচ্ছে স্পেস, এটা যেটা একটা এ ক্লাসের, তো আমার এর সাবনেট মাস্টার লিখতে হবে 255.0.0.0। এরপরে সেম ভাবে এটার জন্য আমাকে হচ্ছে যে আউটগোয়িং ইন্টারফেসটা, যেহেতু এখানে আমার আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে এইটা AC20, এই আউটগোয়িং ইন্টারফেসটা আমাকে দিতে হবে। তো আমরা একটু লিখি AC2/0, আমরা কিন্তু আউটগোয়িং ইন্টারফেসটা দিয়ে দিলাম। এরপরে দিতে হবে হচ্ছে এন্টার, তাহলে আমার এখানে কিন্তু রাউটিং ডান। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে আমরা আসলে ডেটা সেন্ড করতে পারি। তো একটু ডেটা সেন্ড করার আগে আমরা একটু আরেকবার এখানে চেক করব এই রাউটারের মধ্যে, সেইম যে আমরা যে কাজটা করেছিলাম যে রাউটার জিরোর মধ্যে যে শো আইপি নেট ট্রান্সলেশন, এখানে আমরা দেখেছিলাম যে এই দুটো জিনিস কিন্তু ফাঁকা। কোন দুটো জিনিস, এই যে আউটসাইড লোকাল এবং আউটসাইড গ্লোবাল, মানে বের হওয়ার পরে কোন আইপি দিয়ে কোনটা আসলে ট্রান্সলেট হচ্ছে সেটা কিন্তু এখানে ফাঁকা, যেহেতু আমরা কোনো ডেটা ট্রান্সফার এখনো করিনি। তো ডেটা ট্রান্সফার করার আগে আমরা একটু আরেকবার চেক করে নিই, এখানে আমরা আবারও শো আইপি ট্রান্সলেশন আমরা একটু দেখে নিলাম যে এখানে কিন্তু এখন পর্যন্ত ওই দুটো ফাঁকাই আছে। তো এখন আমরা কি করব, একটু ডেটা ট্রান্সফার করে দেখবো যে আসলে কি হয়। তো আমরা একটু ডেটা ট্রান্সফার করি, তো আমরা ফর এক্সাম্পল পিসি জিরো থেকে সার্ভার জিরোতে ডেটা পাঠাতে চাচ্ছি। তো পিসি জিরো থেকে আমরা কমান্ড প্রম্পটে গিয়ে এখানে আমরা লিখলাম পিং, এরপরে আমরা সার্ভারের আইপিটা লিখবো 172.2.0.2 দিয়ে আমরা এন্টার দিব, দেখি আমাদের আসলে পিং হয় কিনা। তো আমরা আসলে একটু ওয়েট করছি, তো আমরা যে একবার রিকোয়েস্ট টাইম আউট হওয়ার পরে বাকিগুলো কিন্তু রিপ্লাই পেয়েছি। আমরা যদি আরেকবার দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা রিপ্লাই পাচ্ছি, ঠিক আছে। এবং আমরা সেম কাজটা যদি একটু এখানে এই পিসির ওয়েব ব্রাউজার থেকে দিতে চাই তাহলে আমরা এটাভাবে করতে পারি, পিসির ওয়েব ব্রাউজারে ক্লিক করে আমরা আসলে এখানে কি করব, ইউআরএল, ইউআরএল এর মধ্যে আমরা যেটা করব যে সার্ভারের আইপিটা লিখবো 172.2.0.2 লিখে আমরা যদি একটু এন্টার দিই দেখতে পাচ্ছি আমরা কিন্তু সার্ভারে প্রবেশ করতে পারছি। তো এখন যদি আমরা আবার একটু খেয়াল করি যে আমরা ওই যে এগুলো যখন করেছিলাম শো আইপি নেট ট্রান্সলেশন কমান্ডটা যদি আরেকবার দিই তাহলে কি হয় একটু দেখি। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি তারা এই যে কমিউনিকেট করছে, প্রত্যেকবার যে কমিউনিকেট করার পর পর যে আসলে একটা ডেটা আমরা কিন্তু এখানে পাচ্ছি, ঠিক আছে। সেইম ভাবে আমরা যদি আরো কমিউনিকেট করি এখানে তাও কিন্তু আমাদের ডেটা আরো বাড়বে। আমরা যদি এখন পিসি ওয়ান থেকে আসলে ওয়েব ব্রাউজারে ঢুকতে চাই, যেটা হচ্ছে 172.2.0.2, তো এটা লিখে আমরা যদি এখন এখানে গো দেই তাহলে দেখো এখান থেকেও কিন্তু আমরা আসলে সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারছি। তো এখন যদি আমরা আবার এই রাউটারটার মধ্যে একটু দেখি যে শো আইপি নেট ট্রান্সলেশনের কি অবস্থা, এখানেও দেখবো যে এখানে কিন্তু যে নতুন করে কিন্তু আবার কমিউনিকেট হচ্ছে, মানে এবার 3 থেকে কমিউনিকেট হচ্ছে, একবার 2 থেকে কমিউনিকেট হচ্ছে। তো এখানে কি হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনসাইড লোকাল বলতে আসলে আমাদের হচ্ছে যেটা হচ্ছে প্রাইভেট আইপি, আর ইনসাইড গ্লোবাল মানে আমরা যে গ্লোবাল আইপিটা দিয়ে আসলে বা পাবলিক আইপিটা দিয়ে আমরা ট্রান্সলেট করছি সেই আইপিটার কথা বলা হচ্ছে, এবং এখানে আউটসাইড বলতে আউটসাইডের যে সার্ভার সেগুলোর কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেটটা কিন্তু কাজ করছে, দ্যাট মিনস এখানে আসলে কি হচ্ছে, ফর এক্সাম্পল আমরা যদি একটু চিন্তা করি যে আসলে আমি যদি বলি পিসি জিরো থেকে কোনো একটা ডেটা এখান দিয়ে যদি বের হয় তো কি হচ্ছে, ফার্স্টে এই ডেটাটা চলে যাচ্ছে রাউটারের কাছে, রাউটার কি করছে সোর্স আইপিটাকে 50.1.1.2 এই আইপিটা দিয়ে ট্রান্সলেট করে দিচ্ছে। দ্যাট মিনস রাউটার থেকে যখন ডেটাটা বের হচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি একটা পাবলিক আইপির মাধ্যমে বের হচ্ছে, এবং ওই পাবলিক আইপিটা নিয়েই কিন্তু আসলে ডেটাটা চলে যাচ্ছে কোথায়, এই রাউটারের কাছে, এবং পরবর্তীতে এই রাউটার ওয়ান থেকে চলে যাচ্ছে সার্ভারের কাছে, তাই না। তো পরবর্তীতে আবার যখন সার্ভার থেকে রেসপন্স আসতেছে, সার্ভার থেকে কিন্তু রেসপন্সটা আসতেছে কোথায়, এই রাউটারের কাছে, এবং সে রেসপন্স পাঠাচ্ছে কোথায়, ওই যে পাবলিক আইপিটা 50.1.1.2, এবং ওই আইপি রিকোয়েস্ট আবার চলে আসে এই রাউটার জিরোর কাছে।
তো রাউটার জিরোর কাছে যখন এই রিকোয়েস্টটা রেসপন্সটা চলে আসে, রাউটার জিরো আবার কি করে, এই 50.1.1.2 এই পাবলিক আইপিটাকে ট্রান্সলেট করে দেয় 192.168.2.2। তারপরে কি হচ্ছে, তারপরে ট্রান্সলেট করার পরে এই রাউটার থেকে আসলে ওই পিসিটার কাছে ডেটাটা চলে আসে। তো এইভাবে করে মূলত কি হচ্ছে, স্ট্যাটিক নেটটা কাজ করছে। তো আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা স্ট্যাটিক নেটের ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো তোমরা ভিডিওটি ভালোভাবে দেখবে এবং এটা বাসায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।